তারা পরবর্তী হাসিরের কাছে ট্রেনিং এ যেতে পারবে আর উজুই খুবই মনে করো করাস ছিল এবং সে বলে তোমরা যদি এই ট্রেনিং এ ফেল করো তাহলে তোমরা মিথ আর শানিমের ট্রেনিং তো সহ্যই করতে পারবে না মারা পড়বে তো স্লেয়ারদের কাছে এই ট্রেনিং পুরো মনে করো দোজগের মতো লাগছিল আর মোটামুটি সুস্থ হওয়ার কারণে তানজিরো ট্রেনিং এ চলে আসে তো উজুই তো তানজিরোকে দেখে অনেক খুশি হয় এবং তানজিরোর অনেক তারিফ করে কারণ সে নিজে একটা আপার র্যাঙ্ক ডেমনকে হারিয়ে দিয়েছে তো এরপর উজুই তানজিরোকেও ট্রেনিং এ লাগিয়ে দেয় তো এখানে তানজির অনেক মজা পাচ্ছিল আর উজুই যে তিন বউ বাই দারকিcommon কিসিগোন নাই ওরা খাবার তৈরি করছিল এবং তারাও তাঞ্জিরুকে দেখে খুব খুশি হয় তো যাই হোক এখন থেকে আমরা উজীর বউকে ভাবি বলবো বৌদি বলবো তো যাই হোক উজয়ে সকল স্লেয়ারজ বল্লে তোমরা রাতে খাবারটা পেট ভরে খাইবা ঠিক আছে ভালোমতো খাবার খেলেই মাত্র ভালোমতো ট্রেনিং করতে পারবে কিন্তু খাবার যে বাকি রাখবে পুরো খাবার যে খেতে পারবে না তাকে কিন্তু এক্সট্রা ট্রেনিং করতে হবে তো এরপর আমরা দেখি দুইটা স্লেয়ার রাতের বেলা পাহারা দিতে যাই বাট আজকাল ডেমন্স একদমই দেখা যায় না হয়তো সকল ডেমনরা নেজুগর খোঁজে লেগে রয়েছে কিংবা সবাই এক জায়গায় হচ্ছে বড় ধনকে আক্রমণ করার জন্য কিন্তু আসল কাহিনী হয়তো তো ডেমন জানে যে ওরা কি প্ল্যান করছে কিন্তু যে দুইটা ডেমন স্লেয়ার পাহারা দিচ্ছিল তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে গায়েব হয়ে যায় তো এটা দেখে অন্য স্লেয়ার ভয় পেয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই আসলে মজা করছিল আর এখানে আমরা যে মানগা সিন আমরা পাইনি এরপর তারা গলি থেকে কিছু শুনতে পায় কিন্তু তারা সেখানে মনোযোগ দেয় না এগিয়ে যেতে থাকে কিন্তু তখনই আমরা সেখান থেকে ডেমনের একটা চোখ বের হতে দেখি এবং ওই চোখের মধ্যে ছিল কিন্তু আমরা তো যে ফোর মারা গিয়েছে এটা আবার কোন মুন ফোর আসলো এবং ওই চোখ দুটোই দুইটা স্লেয়ারের পিছু নিতে থাকে আর এর পরের দিন আমরা দেখি তানজির আবারও ট্রেনিং এর সবার এগিয়ে গিয়েছিল এটা দেখে বাকি স্লেয়াররা সারপ্রাইজ হয়ে যায় যে এই শালা কি রে ভাই মানুষ নাকি তো যাই হোক এরপর তানজিরও তাদেরকে কাহিনী শোনায় কিভাবে সে একটা আপার র্যাঙ্কে মেরেছে তবে ওর কথা কেউ বোঝে না আর এরপর উজুই তখন একটা বড় পাহাড় চড়ে সবাইকে আবার নেমে আসতে বলে এবং এটাই আজকে শেষ ট্রেনিং আর যে লেট করে আসবে সে আজকের কিন্তু রাতের খাবার পাবে না আর এরপর আমরা দেখি তিনজন ওয়াইফ মানে আমাদের বৌদিরা তানজিরের কাছে আসে এবং বলে উজুই বাইরে থেকে যত শক্ত ভেতরে ততই নরম এখন বৌদি তোমাদের সাথে উজুই যে ব্যবহার করবে সেই আর আমাদের সাথে করবে তোমরা যেটা জানো সেটাকে আমরা জানবো তো যাই হোক এখানে আমাদের বৌদিরা আরো বলে যতক্ষণ না পর্যন্ত সবগুলো স্লেয়ার ফিরে না আসে সে পর্যন্ত উজুই নিজেও ডিনার করে না একদিন তো সে নিজেই পুরো পাহাড়ে উঠেছিল বাকি থাকে একটা স্লেয়ার কে ফেরত আনতে তো যাই হোক এখানে সে বলেছিল মাস্টার তার উপর ভরসা করেছে আর এ কারণে সে কোন স্লেয়ার কে মরতে ছাড়বে না তো যাই হোক এরপর তানজিরো পাহাড়ে উঠতে থাকে এবং সে মনে মনে চিন্তা করে যে সবগুলো হাসিরা মনের দিক থেকে কত ভালো মানুষ আর এরপর আমাদের তানজিরো আর গিয়ে আবার ইটিং কন্টেস্ট দেখানো হয় তারা অনেকগুলো প্লেট শেষ করে ফেলেছে আর আমরা তো জানি তানজিরো শর্ত রেখেছিল সে যদি জিতে যায় তাহলে গিও হাসিরা ট্রেনিং অংশ নিতে হবে তো গিও তো হাসিরা ট্রেনিং জয়েন করবে আর এর জন্য সে ইচ্ছে করে কম খায় এবং তানজিরো কে এই কনটেস্ট জিতিয়ে দেয় আর এরপর সন্ধ্যায় রোবানাই নিজেদের মধ্যে কথা বলছিল যে তারা যে স্লেয়ারদের ট্রেনিং করছে এইসব সাধারণ লো র্যাঙ্ক স্লেয়াররা আপার মুনের সামনে যদি পড়ে কোনো কাজে আসবে না সব কিছু কাটা হয়ে মারা পড়বে কিন্তু যেহেতু মাস্টার বলেছে তো আমাদের তো এটা করতেই হবে কিন্তু ওদেরকে বারবার ওই ইনফিনিটি ক্যাসেলের ব্যাপারটা মাথায় প্যারা দিছিল যে ওটা আসলে কি ছিল আর এতগুলো কতগুলো ডেমন হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল আর ওটা যদি ডেমনদের একটা লুকানোর জায়গা হয় তাহলে আমরা এখনো কেন সেটার জায়গা সম্পর্কে খোঁজ করতে পারলাম না তো সানামি বলে আমি বেশ কয়েকবার ওর জঙ্গলে গিয়েছি কিন্তু আমি কিছুই খুঁজে পাইনি সেখানে আর ওমানাই তখন বলে ঠিক তারপর থেকেই কিন্তু বাকি সব ডেমনদের দেখতে পাওয়া বন্ধ হয়ে গিয়েছে তো বোঝাই যাচ্ছে ওদের টার্গেট নেজুকো এবং খুব দ্রুত বড় ধরনের একটা কিছু হতে চলেছে তো সানামি তখন বলে সামনে যাই চলো আসুক না কেন আমি ওদেরকে শেষ করে দেবো একাই শেষ করে দেবো বাট ওবানাই বলে ডেমনসলার কফসদের জন্য এটা সবচেয়ে অশুভ সময় আর এ কারণে হাসিরা ইঞ্জিনিয়ারিং এর জন্য ওদের মনোযোগ সরে যেতে থাকে কিন্তু ভেতরে ভেতরের ওর ভবিষ্যতে যে বিপদটা আসবে ওটা নিয়ে ওরা চিন্তিত ছিল মানে যেহেতু এখন পরিবেশ শান্ত রয়েছে তার মানে বড় ধরনের একটা তুফান আসবে তো এরপর ওরা এক অপরের সাথে লড়াই করার কথা বলে যাতে ওদের একটা ট্রেনিং হয়েছে আর ওইদিকে তানজিরো আমাদের তিন বৌদিদের সাথে কিচেনে ছিল তো বৌদিরা তানজিরো কে থ্যাংক ইউ বলে এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে তাদেরকে রক্ষা করার জন্য তো তানজিরো বলে আমি তো একা ছিলাম না কিন্তু আমাদের হেনাত শুরু বৌদি বলে হ্যাঁ তানজিরো নেজুকো ইনোসুকে জেনেসু আর উজুই ওদের মধ্যে একজন যদি কম থাকতো তাহলে আমরা পরের সকালে সূর্য দেখতে পারতাম না এটা চমৎকারের চেয়ে কম নয় তবে উজি এখনো লড়াই করতে চায় সে প্রায় ঘুমের মধ্যে বলে যে সে কেন রিটায়ারমেন্ট নিয়েছে আর এরপর শেষে তারা তানজিরো বলে আমাদের বিশ্বাস তুমি মুজন কুবুত 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 ছবিকে নিশ্চয়ই হারিয়ে দেবে তো যাই হোক উজি এখন থেকে স্লেয়ারসদের বলে তার আজকে স্পেশাল ট্রেনিং করবে আর আজকে তাদের আসল লড়াইয়ের ফিল হবে তো এরপর সে সবাইকে পাহাড়ে নিয়ে যায় আর ততক্ষণ অন্ধকার হয়ে গিয়েছে আর ডেমন্ডা যেহেতু শুধুমাত্র রাতে আসে তো তাদের এই অন্ধকারে লড়াই শিখতে হবে তো উজুই হচ্ছে ওদের জন্য এখন ডেমন এবং ওদের সবাইকে উজুর কাছ থেকে হবে এবং তানজিরো এখানে অ্যাজ এ লিডার সবাইকে প্রোটেক্ট করতে হবে এবং উজুইকে হারাতে হবে তো উজুই লুকে লুকে ওদের উপরে অ্যাটাক করতে থাকে কেউ উজুইকে দেখতেও পাচ্ছিল না কারণ উজুই এত ফাস্ট তার উপর উজুই ছিল একজন নিনজা তো তানজিরো সেন্স করতে পারছিল না তো এর জন্য উজুই নিজে ওদের সামনে আসে তো তখন একটা স্লেয়ার ভয় পেয়ে বলে এটা অসম্ভব যে আমরা একটা হাসিটাকে হারাতে পারবো তো উজুই তখন ওই স্লেয়ারকে মেরে বলে শালা তার মানে কি তুই ডেমনের সামনে এই কথা বলবি যে এটা অসম্ভব একটা ডেমনকে হারাতে পারবো তো যাই হোক এরপর তানজিরো সবাইকে সাহস দেয় এবং সকল স্লেয়ারকে একত্রে বলে এবং নিজে উজুইর সাথে লড়াই করতে থাকে আর এখানে আমরা দেখতে ভাই উজুর মাত্র একটা হাত থাকলেও সে অনেক শক্তিশালী ছিল দুজনের মধ্যে বেশ লড়াই হয় তবে উজু এটা দেখে অনেক খুশি হয় যে তানজিরো আগের চেয়ে অনেক ফাস্ট আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে আর তানজিরো ফাইট দেখে বাকি সব স্লেয়ারদের মধ্যেও জোশ চলে আসে এবং তারা উজুর উপর হামলা করে দেয় এবং সবাই মিলে আমরা দেখি উজুর সাথে লড়াই করছিল আর ট্রেনিং এর শেষে উজু সবাইকে অনেক বকে এবং বলে তোমরা একটা অবসরপ্রাপ্ত হাসিরাকে হারাতে পারো নি কিন্তু সকল স্লেয়াররা তখন বলে ওঠে আমাদের বিশ্বাস তানজিরো এবং বাকি সব হাসিরারা মিলে আপার র্যাঙ্কস এবং মুজানকে মেরে ফেলবে এবং এই কাজে আমরা সাধারণ ফিটনেস লেয়ারা আমরা যতখানি পারি আমাদের জীবন দিয়ে সহ আমরা সাহায্য করব আর এর জন্য আমরা আরো কঠোর পরিশ্রম করবো আরো স্ট্রং হব এটা শুনে উজু অনেক খুশি হয়ে যায় তো দশ দিন পরে তানজিরোর এই স্টামিনা ট্রেনিং পাস হয়ে যায় আর উজু তখন তাকে বলে তুমি এখন পরবর্তী ট্রেনিং এ যেতে পারো তানজিরো আর একটা কথা হলো না হয়তো আমরা দুটো আপার র্যাঙ্কে হারিয়ে দিয়েছি বাট এগুলো ফাইনালি তখন শেষ হবে যখন মুজান কুবুত 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 সুবিকে আমরা মারতে পারবো তো যাই হোক উজুই তখন তানজিরোকে আরো সাহস দেয় যে আমার বিশ্বাস তানজিরো তুমি নিশ্চয়ই মুজানকে হারাবে তো এখানে ব্যাপারটা অনেকটা এরকম উজুর নিজের যে বাকি হাসিরা রয়েছে তাদের উপর ভরসা না থাকলেও এই দুই দিনের বোলাঞ্জির উপর অনেক বেশি ভরসা হিংসা হিংসা এরপর ইউ থেকে চলে যায় এবং নিজের কাসুগাই কাকের পিছনে যেতে শুরু করে এবং যাই হচ্ছে মুইচুর মেনশনে এবং সেখানে গিয়ে দেখে যে আরো ট্রেনিং দিচ্ছে মানে মুইচুর আরো ড্যান্সারা তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তো আমরা সবাই কিন্তু মানগা পুরো এক্সপ্লেন করেছি মানগাটা কিন্তু এরকম ছিল এবং মানগাকে কিন্তু আমাদের উজুইকে এত এরকম স্ক্রিন টাইম দেওয়া হয়নি ইভেন আমাকে একটু চেক করতে আমি চেক করে দেখি যে মানগাতে আসলে কে আনা হয়েছিল কিনা হ্যাঁ মানগাতেও কে আনা হয়েছিল এবং এই চেহারাতে আনা হয়েছিল বাট খুবই অল্প সময়ের জন্য একেবারে শর্টকাটে মানগাতে কমপ্লিট করা হয়েছে বাট এটা যখন অ্যানিমেশন আকারে এসেছে অনেক বাড়তি বাড়তি জিনিস দেখানো হয়েছে এবং আমরা যে হিন্দি এক্সপ্লেন থেকে এটা মনে করো ট্রান্সলেট করেছি আমরা তো মূলত ট্রান্সলেট করি বাংলায় তোমাদের জন্য তো এই ভিডিওতে যেটা বলা হয়েছে এই হাসিরা ট্রেনিং আর্ক মানগাতে শুধুমাত্র নয় পেজের ছিল এবং আমরা কিন্তু এটার যে মানগা এটা মাত্র দুটো ভিডিওতে কমপ্লিট করেছিলাম এর আগে কিন্তু এখান থেকে ডেমোসলের যে ফ্র্যাঞ্চাইজি তার আটটা পর্ব তৈরি করেছে কিন্তু আমরা জানি কি তিনটা চ্যাপ্টার এক এপিসোড হয় তো মানগাতে যেহেতু মাত্র নয়টা চ্যাপ্টার তিন পর্বে কিন্তু এটা শেষ করে যেত কিন্তু টেন এ টুন এটাকে আট পর্ব করা হয়েছে তো প্রথম যে আমরা এপিসোডটা দেখেছি সেখানে নাকি তিন পেজ কভার করা হয়েছে বাড়তি অনেক কিছু ঢুকে সেকেন্ড এপিসোডে এক পেজ কভার করা হয়েছে বাড়তি অনেক কিছু ঢুকে আর আজকের যে এপিসোডটা দেখলাম এখানে নাকি মানগার আধা পেজ কমপ্লিট করা হয়নি জাস্ট নতুন সিন অনেক ঢোকানো হয়েছে বাট উজুইকে নাকি অনেক বেশিক্ষণ দেখানো হয়েছে কিন্তু মানগা আসলে উজুই কে ওরকম দেখানো হয়নি তো বুঝতে পারছো বাকি যে পাঁচটা পেজ রয়েছে ওই বাকি পাঁচটা পেজ দিয়ে পরের পাঁচটা এপিসোড কভার করা হবে তো যাই হোক এখন আমরা হচ্ছে চার নম্বর এপিসোড সম্পর্কে জানবো তবে তার আগে তোমরা জানো মাঝখানে আমরা একটা বিজ্ঞাপন ঠকাচ্ছি তুমি এখন যাবে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে ক্লিক করে ডুরাশনে ক্লিক করো পাঁচ নম্বর এপিসোডে চলে যাও আমি বাড়তি আর একটা কথা বলতে যাচ্ছি না প্রত্যেকদিন দিন এত শেখানোর তার কিছু নাই তাই না সরি পাঁচ নম্বর এপিসোড না চার নম্বর এপিসোডে চলে যাও ডিসক্রিপশনে থেকে ডুরাশনে ক্লিক করে আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো চার নম্বর এপিসোড শুরুতে আমরা দেখতে পাই আমাদের তানজিরো উজুর ট্রেনিং কমপ্লিট করে মিস ঠাসিরা মুইচিরো ট্রেনিং এসেছে আর গেট খুলে এসে দেখে যে মুইচিরো তো উজুয়ের সারও বেশি ডেঞ্জারাস আর কঠিন ট্রেনিং দিচ্ছে বাকি সব স্লেয়ার সব মাটিতে পড়ে রয়েছে তো একটা স্লেয়ার তখন মুইচিরোর কাছে এসে হেরে যায় আর মুইচিরো তখন তাকে বলে এটা যদি আসল লড়াই হতো তুমি এখনো পর্যন্ত নয়বার মারা পড়তে তো এরপর মুইচিরো তখন ওদের সবাইকে আবারও দাঁড়াতে বলে এবং এরপর একটা আঘাতেই সবাইকে আবারও হারিয়ে দেয় এবং সে বলে তোমাদের সাথে যদি কেউ মরেও যায় তারপরও তার তার দিকে তোমরা তাকাবে না কারণ মনে রেখো তোমরা যদি তার দিকে তাকাবো এত এক সেকেন্ডের জন্য অন্য মনস্ক হবো তাহলে তুমিও মারা পড়বে আর ওই মুহূর্তে ওই নজর যায় হচ্ছে তাঞ্জুরোর দিকে আর তাঞ্জুরিকে দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং বলে আর আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম তো এরপর লাঞ্চ ব্রেক হয় সেখানে মুইচুরের কাশুগায়ের যে কাক রয়েছে সে বাকি সব যে লো র্যাঙ্কের স্লেয়ার রয়েছে যারা এখানে শিখছে ওদের সবাইকে ইচ্ছা টিটকারি করতে থাকে মানে এই মুইচুরের কাক চরম বেদব আগে যেমন মুইচুর বেদব ছিল ওরকম বেদব আর কি মানে লো র্যাঙ্কের স্লেয়ারে এমনিতেই ট্রেনিং করতে পারছে না তারপর এই কাকে ওদেরকে জ্বালাচ্ছে তো যাই এর পর করে কি একটা ওয়ার্কশপে যায় আর ভেতরে আমরা কানামুরিকে দেখতে পাই আর এই কানামুরির কথা তোমাদের অবশ্যই মনে থাকা উচিত কারণ ফাইভ এর কাছ থেকে কিন্তু আমাদের এই কানামুরিকেই মুইচুরো বাসিয়েছিল এবং ওই সময় কিন্তু মুইচুরো শৈলে ওই ডেমোসলার মার্কেটে এসেছে তো যাই হোক কানামুরি বর্তমানে মুইচুরোর সোর্স মিট বা ওর জন্য স্পেশাল তরল বানায় আর কানামুরি কিন্তু পিচ্চি তো এই কানামুরি তানজিরো ঠিকঠাক দেখে অনেক খুশি হয় আর কানামুরিকে এখানে মুইচুরো নাকি ডেকেছে তো মুইচুরো এখানে রাখা একটা তরল তানজিরো দেয় এবং সোজা করে ধরতে বলে আর এরপর একটা পেপার এরোপ্লেন মানে তরলের দিকে ছুঁড়ে মারে এবং সেই তরালে লাগতে সেই পেপারটি দুই টুকরো হয়ে যায় তো এর মানে তরলটি টি অনেক সারা ছিল তো মইচিরো তখন বলে দেখো এর জন্য আমি কানামরিকে ডেকেছি যাতে সে সময় আমার জন্য তরল ধার দিতে থাকে যাতে সামনে যদি কোন লড়াই হয় যদি কোনো ডেমনের আমি হই আমার তরল যেন সবসময় বেস্ট কন্ডিশনে থাকে আর এই কথা আমি মাস্টার কেউ বলেছি এবং তিনি বলেছেন তোমার যা মনে চায় তাই করো তবে তুমি নিজের খেয়াল রেখে কাজ করো কিন্তু সত্যি কথা বলতে কি উনি নিজে যদি নিজের শরীরের একটু খেয়াল রাখতেন আমি চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসু তো এরপর মৈচিরো আবার স্লিয়ারদের ট্রেনিং করাতে থাকে থাকে এবং ওদের অবস্থা এত খারাপ হয়ে যায় যে ওরা দাঁড়াতেই পারছিল না তো মুইসিরো ওদেরকে বলে চিন্তা ভাবনা করে অ্যাটাক করো আসল লড়াইতে তোমরা দ্বিতীয়বার সুযোগ পাবে না তোমরা যদি নয়বার আমার সাথে জিতে যাও একবার যদি হারো তার মানে কি তুমি মরা পড়লে কারণ আসল লড়াইতে তুমি কিন্তু সেকেন্ড চান্স পাবে না এটা ফ্রি ফায়ার গেম নয় মনে রেখো জাস্ট তোমাদের মজাদার উদ্দেশ্যে বলছি আর কি তো যাই হোক ওদেরকে বলা হয় যে প্রত্যেকটা মুভমেন্ট তোমাদের আরো বেটার করতে হবে তো আজকের মতো মুইসিরো ট্রেনিং এখানেই শেষ করে দায় আর তারপর একজন স্লেয়ার তানজিরুকে বলে তুমি একটু মুইসিরোকে বলো না তোমার সাথে ভালো সম্পর্ক সেজন্য জন্য আমাদের সাথে একটু নরম হয়ে আচরণ করে এত বদমেজাজি আর এত কুত্তার মতো আচরণ করে লাগে যেন মনে হয় আমরাই রাস্তার কুত্তা তো এর উত্তরে তানজিরও বলে দেখো মুইচোরও কিন্তু তোমাদের চলো বেশি পরিশ্রম করছে তুমি একটা জিনিস খেয়াল করো তোমাদের এতগুলো স্লেয়ারকে সে একা ট্রেনিং করাচ্ছে তার মাথায় কিরকম প্যারা থাকতে পারে তো স্লেয়াররা কথাটা বোঝা যায় তবে তারপরেও তারা রিকোয়েস্ট করে মুইচোরোর কথা খুব লাগে তাকে একটু সুন্দর করে কথা বলার জন্য তানজিরও তখন বলে সুক্রিয়া করো যে মুইচোরো আগে আরো খারাপ ছিল আরো করা ছিল কর করছিল এখন তাও একটু নরম হয়েছে তো এরপর তানজিরও দেখতে পায় মুইচোরো বাইরে কোথাও যাচ্ছে তো স্লেয়াররা বলে ট্রেনিং শেষ করার পরে রোজ রাতেই কোথাও না কোথাও বাইরে যায় আর এদিকে আমরা রাতে দেখি টাউনে আবারও সেই ডেমো এসেছে বাটে একটা নয় দুটো আর তারপর সিজ যখন গলির ভেতরে যে আমরা দেখতে পাই এখানে হাজার হাজার তোমার ওই ডেমো রয়েছে আর এগুলো সব কার চোখ জানো নাকিমে নামের যে ডেমন ছিল ওই যে ইনফিনিটি ক্যাসেল চালায় কন্ট্রোল করে টেং টেং করে ওর আর যেহেতু আপার মন ফোর হান টেঙ্গো মারা গিয়েছে এখন নাকিমে হচ্ছে আপার র্যাঙ্ক ফোর ডেমন এবং নাকিমে তার চোখ দিয়ে জাস্ট এই পুরো সবকিছুর উপর নজর রাখছে এবং হয়তো নেজুকোকে খুঁজছে কিন্তু এখানে এখানে আমরা দেখতে পাই সে মুইজির ওপর নজর রাখছে আর অন্যদিকে আমরা সানিমি আর ওবানাইকে দেখতে পাই তারা নিজেদের মধ্যে লড়াই করে ট্রেনিং করছিল সানেমি উইন্ড রিদিং এর ফোর্থ ফর্ম ব্যবহার করে আর ওবান ব্যবহার করে সারপেন্ট এর ফিফ ফর্ম এবং এখানে একে অপরকে সমান সমান টপ কর দিচ্ছিল কিন্তু তখনই সেখানে মুই চলে আসে এবং সে বলে আমিও তোমাদের সাথে ট্রেনিং করতে চাই জয়েন করতে চাই তো সানিমি বলে তুমি রোজ এখানে আসো তুমি যে দিন ভরে ট্রেনিং করাচ্ছো এতে তোমার ঠিক মতো ট্রেনিং হচ্ছে না মুই তখন বলে দেখো দিনের ট্রেনিং হয়তো আমার স্লেয়ারদের জন্য আমার ছাত্রদের জন্য ঠিক আছে বাট আমার জন্য তো নয় সানেমি তখন বলে ঠিক বলেছো আমার আমাদের জন্য আসল হাসির ট্রেনিং তো এটাই আর রোবানেও তখন বলে ঠিক আছে তুমি আসার খুশিতে একটা অপ্রস্তাব রাখি আমি আমি আর সানেমি দুজনে মিলে তোমার বিরুদ্ধে লড়াই করবো মুচিরে বলে ঠিক আছে আমি রেডি কিন্তু মুসকি হিসেবে বলে একজনের বিরুদ্ধে দুইজন এটা তো বড় আনফেয়ার হয়ে যাচ্ছে বড় অন্যায় হয়ে যাচ্ছে তো যাই হোক এরপর মুচিরো দুজনের উপর অ্যাটাক করে দেয় এবং মুচিরো এত ফাস্ট ছিল যে শুরুতে সানিমি আর রোবানে ওর দেখতে পারছিল না এবং এইখানে নাকি এই ফাইটার যে অ্যানিমেশন সেটাও নাকি টপ কোয়ালিটির ছিল তো মুচিরোর যে কাশু কাক সে উপর থেকে চিৎকার করে করে বলতে থাকে মুচিরো তুমি সবচেয়ে বেস্ট বস তুমি সব বেশ দুইটাকে টাকা কে দিয়ে দাও মানে মৈত্রীর কাকটা ভাই আসলেই

মুইচিরো তানজিরের জন্য প্রে করে যে তানজিরো অবশ্যই ভালো কিছু করবে মানে আমরা বুঝতে পারি যে মুইচিরো অ্যাকচুয়ালি তানজিরোকে পছন্দ করে ভাই হিসেবে আর কি দেখে এবং তানজিরোকে কে পছন্দ করে না ভাই তানজিরোর ক্যারেক্টারই একটা ভাই অন্যরকম ক্যারেক্টার তো পরের দিন আমরা দেখি মুইচিরো আবারও স্লেয়ারদেরকে হারিয়ে দেয় এবং বলে কাঠের তরলে হয়তো তোমাদের ভয় লাগছে না চলো এখন থেকে আমরা আসল তরল ব্যবহার করি তো মুইচিরো তখন স্লেয়ারদের হাতে আসল তরাল ধরিয়ে দেয় এবং বলে আমার সাথে লড়াই করো আর তখন সামনে থাকা স্লেয়ার যখন আসল তরাল দেখে ও তো ভয়ে পড়ে মুতে দেয় এবং জোরে জোরে কাঁপতে থাকে এবং ওর পুরো শরীর কাঁপছিল এবং শেষ পর্যন্ত মাপচের নিচে বসে যায় এটা কি করে না তো স্লেট তখন মইচুরো বলে আমি আপনার সাথে ম্যাচ করতে পারবো না কারণ আমি জানি আমি আপনাকে কোথাও হারাতে পারবো না কিন্তু প্রতি সকালে আমরা দেখতে পাই যে মুইচুরো তার শরীর পরিষ্কার করে কিন্তু ওরা জানে যে মুইচুরোর রোজ কোথাও যায় রাতে এবং যখন ফিরে আসে তার শরীর অনেক আঘাতের চিহ্ন থাকে আর সেগুলো সে পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু মইচুরো বলে তোমরা সবাই নিজেদের হিসেবে আসলে ভালো কাজ করছো কিন্তু এটাতে বিজয়না যাবে না আমি চাই না আমার একটা ছাত্র ডেমনের হাতে মারা চান আমি চাই তোমরা অনেক বছর বেঁচে থাকো এজন্য তোমাদের আরো কষ্ট করতে হবে তো এরপরের দিন আমরা দেখি তানজুরু মুজুরুর সাথে ফাইট করে মুজুরু তানজুরে অনেকগুলো নতুন টেকনিক শেখায় আর মুজুরু এটা দেখে অনেক খুশি হয় যে তানজুরু আগের চেয়ে অনেক ফাস্ট অনেক বেটার হয়ে গিয়েছে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে তো মুজুরু এখন তানজুরুকে বলে তুমি সব শিখে ফেলেছো তুমি পরের হাসিরা ট্রেনিং এ যেতে পারো এটা শুনে তানজুরু বলে সত্যি আমি তো মাত্র 5 দিন হলো এসেছি মুজুরু তখন বলে তুমি সেই সব করতে পেরেছো পারফেক্টলি যা আমি তোমাকে শিখিয়েছি তো এটা শুনে বাকি সব সিনিয়ররা বলে আমরা তো এখানে দুই সপ্তাহ ধরে রয়েছি আমরা কি পরের হাসিরার কাছে যেতে পারবো না তখন মুজুরু আবার গোমরা মুখ করে বলে একদম না তোমরা তো

গুলোকে বলা হয় অরিগমি বা অরিগামী এই অরিগামি বা এই ধরনের প্লেন কিন্তু তৈরি করা হয়েছে আরো দুই হাজার বছর পূর্বে চায়নাতে মানে তখনকার মানুষ জানতো না যে ভবিষ্যতে গিয়ে প্লেন এরকম হবে উল্টো এই কাগজের আইডিয়া থেকে মূলত আমাদের বর্তমান প্লেন তৈরি হয়েছে তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা আর কি তো যাই হোক পেপার ফ্লাইং কম্পিটিশন হবে আর এই জিনিসটা তানজিরো জেনেছিল হচ্ছে কানামরির কাছ থেকে মুইসিরো পেপার প্লেন বানাতে অনেক পছন্দ করে তো তানজিরো বলে আমি যদি জিতি তাহলে মুইসিরোকে বাকি সব স্লেয়ারদের সাথে একটু নরম হতে হবে ভালো মতো কথা বলতে হবে মুইসিরো চ্যালেঞ্জে রাজি হয়ে যায় কারণ সে জানতো তাকে কেউ হারাতে পারবে না আর এরপর তানজির আর মহিষিরও দুজনেই প্লেন ওড়াতে বাইরে যায় বাট ওই সময় এটাকে প্লেন বলা হতো না ওই সময় ওইটাকে বলা হতো অরিগামি বা ফ্লাইং অরিগামি এই ধরনের কোনো একটা কিছু এবং এখানে তারা দশবার চেষ্টা করবে এর মাধ্যমে একবার যদি তানজির প্লেন বা তানজির অরিগামি মহিষির প্লেনের সে এগিয়ে যায় তাহলে তানজির গেমটা জিতে যাবে আর মহিষির তো বিশ্বাস তানজির বাপের জন্য পারবে না তো এরপর তারা প্লেন ওড়ায় প্রথম রাউন্ডে মহিষির জিতে এভাবে মোটামুটি দশবার প্লেন ওড়ায় দশবারেই মহিষির প্লেন নিয়ে এগিয়ে যায় তো তানজির চ্যালেঞ্জটা হেরে যায় এবং ওর অনেক খারাপ লাগে আর তখন বাকি সব প্লেয়াররা মহিষির চ্যালেঞ্জ করতে থাকে কারণ তারাও চায় একটা ট্রাই নিতে এবং এদের মধ্যে অনেকে আবার অরিগম যাই হোক তারা সবাই যা যার মতো প্লেন বানাতে থাকে এবং ট্রেনিং এ যে তারা এত ট্রেস নিয়েছে সব ভুলে যায় সবাই অনেক খুশি ছিল মানে পিকনিকের মতো হয়ে যায় ব্যাপারটা আর তানজিরো নতুন একটা বানায় বাট সেটাকে মুইচুরের যে কাসুগাই কাক রয়েছে সে ছিঁড়ে ফেলে অলরেডি বলে তুমি হেরে গিয়েছো আবার কিছু প্লেন আর তখন তানজিরোর যে কাছুকাই কাক রয়েছে ওই কাকের সাথে লড়াই করতে থাকে আর এরপর তারা সবাই একসাথে প্লেন আগা শুরায় সেগুলো উঠতে দেখে মুইচুরো এবং বাকি সব অনেক মজা পায় আর সন্ধ্যায় তানজিরো বলে মুজা নিশ্চয়ই নিজকের পেছনে পড়ে রয়েছে হয়েছে আর এর জন্য আমরা এখন কোনো ডেমন দেখতে পাচ্ছি না ওরা হয়তো সকল ডেমন এক জায়গায় হচ্ছে বাট মুচিওর বলে ভালো হয়েছে এতে আমরা ট্রেনিং এ ভালো মতো ফোকাস করতে পারছি আমরা নিজেদেরকে রেডি করতে পারছি তানজিরো তখন বলে যে আমি নেজুকো একলা ছাড়তে চাইনি কিন্তু ওকে আমাদের সাথে ট্রেনিং এ আনলে আরো বিপদজনক হতে পারত কিন্তু মুচিওর বলে আমার যেটা দৃঢ় বিশ্বাস মুজান নেজুকে ধরার জন্য পুরো দুনিয়ার ডেমনদের একত্রিত করছে যাতে ওই ডেমনদের মাঝে লুকি আমাদের উপর বড় ধরনের একটা অ্যাটাক করতে পারে আর তানজিরো তখন বলে আমি আরো পরিশ্রম করবো আরো স্ট্রং হবো এবং নেজুকোর কাছে যাবো এবং আমি মুজানকে হারাবো তো তানজিরো সব সময় ধরনের যে পজিটিভ চিন্তা ভাবনা এটা মুইজিরোর অনেক পছন্দ হয় তো যাই হোক তানজিরো তারপরে বলে নেজুকোর জন্য আমি চিন্তা করছি না কারণ ওকে দেখভাল করার জন্য একটা বিশ্বস্ত শক্তিশালী মানুষ রয়েছে তো এরপর আমরা তানজিরোর ফার্স্ট মাস্টার উরুকোডাকে দেখতে পাই যে নেজুকোর সুরক্ষা করছে আর মুইজিরো এরপর তানজিরোকে বিদায় দেয় আর বিদায় দিতে দিতে বলে আমাদের সবাইকে মিলে মুজানকে অবশ্যই হারাতে হবে আর এরপর তানজিরো আসে আমাদের লাভাসী রাপার কাছে মানে আমাদের মিষ্টি দইয়ের দোকানের কাছে আসে এবং সে তানজিরোকে দেখে খুবই খুশি হয় আর তানজিরো দেখে এখানে অনেক মোমাছি উঠছিল তো মিটসুরি বলে এখানে আমি মৌমাছি পালি কারণ আমার মধু অনেক পছন্দ সেই মধু ব্রেডে লাগিয়ে খাই বাটার পছন্দ করি তো মিটসুরি বলে আমি তোমাকে ব্ল্যাক টি বানিয়ে খাওয়াবো প্যানকেক বানিয়ে খাওয়াবো তাঞ্জুরি মনে মনে বলে প্যান বাটার ব্ল্যাক টি এগুলো কি বাপের জন্য হতো এসব নাম শুয়েনি মানে তাঞ্জুরি তো আসলে গরিব মানুষ বোঝাই তো একবারে পাহাড়ের মাঝখানে থাকতো এগুলো সম্পর্ক জানে না তো এরপর মিটসুরি করে কি তাঞ্জুরি হাত ধরে ধরে মেনসুরে নিয়ে যেতে থাকে আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায় এবং যেখান থেকে আমরা এটা ট্রান্সলেট করেছি সেই ভিডিওতে বলা রয়েছে যে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের নব্বই যিনি অ্যানিমেশনের জন্য নতুন করে তৈরি করা হয়েছে এবং প্লেন কনটেস্ট বা হাসিরাদের রাতের ট্রেনিং এগুলো কিছুই মাঙ্গাতে ছিল না এবং মানগা যেহেতু আমরা এক্সপ্লেন করেছি বুঝেই তো দুই ভিডিওতে আমরা ফুল মানগা কমপ্লিট করে ফেলেছি কিন্তু এখানে আটটা পর্ব হয়েছে তো এই জন্যই মূলত আবার আমি এটা এক্সপ্লেন করছি কারণ আমরা যে মানগা এক্সপ্লেন করেছি মানগার সাথে অ্যানিমেশন সেম জিনিসটা হবে না নতুনত্ব অনেক কিছু থাকবে তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা পারলে অ্যাকচুয়াল যে অ্যানিমেশনটা রয়েছে সেটা দেখে নিও হিন্দি ভার্সনটা হলে বেটার হয় ওটা আরো বেশি মজা পাবে কারণ ইন্ডিয়ানরা এন্টারটেন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি টেলেন্ট ওরা জানে কোথায় কোন মশলা দিতে হয় ইন্ডিয়া আমার শ্বশুর এই জন্য বলছি না অ্যাকচুয়ালি ওরা যে কোনো হিন্দি ডাবিং যদি করে পুরা মর্মাইজেন্স করে ফেলে কিন্তু মজা লাগে আর কি আর আরেকটা ব্যাপার আমি এরপর থেকে চেষ্টা করবো এই অ্যানিমি দেখে কি যেন ওই অ্যাপটার নাম সিরো নাকি কি নাম দ্বারো আমি দেখে নি ওটার উচ্চারণ কি হবে ক্র্যান্সারল আমি রিকোয়েস্ট করবো ওই ক্র্যান্সারল অ্যাপটার ছবি দেখানোর জন্য ভিডিও ইটোরকে ওই ক্যান্সারল অ্যাপটার যে তোমার ই আছে না আইডি পাসওয়ার্ড এক মাসের সাবস্ক্রিপশন সহ ওটা আমি গিফট করার চেষ্টা করবো ভবিষ্যতে আস্তে আস্তে আর এছাড়াও নেটফ্লিক্স এর তোমার সাবস্ক্রিপশন আমি গিফট করবো তবে সেটা তো ইউটিউব থেকে সম্ভব নয় ফেসবুকে আমি গিভ করার জন্য অলরেডি এক বছরের জন্য ফেসবুকের যে কমেন্ট সেখান থেকে লটারি করার অ্যাপটা আমি কিনে নিয়েছি তো তোমরা আমার ফেসবুক যে পেজটা রয়েছে সেভেন ফোর টোয়েন্টি নামে সেখানে চলে যাও এবং ওখানে আমি মাঝে মাঝে তোমাদের জন্য যদি কোনো গিফট দিতে যাই সেখান থেকে গিফটটা তো আমার জন্য সহজ হবে কারণ ইউটিউবে দেখো ইউটিউবে কিন্তু সিস্টেম না আমি তোমাকে মেসেজ করতে পারবো বাট ফেসবুকে বিষয়টা ইজি তুমি যদি সিলেক্টেড হও তোমাকে আমি ডাইরেক্টলি আমার পেজ থেকে মেসেজ করতে পারছি এবং তুমিও নিশ্চিত হতে পারছো যে না এটা অথেন্টিক যে অরিজিনাল পেজ থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং তোমরা ওই ফেসবুকে গেলে ভিডিও ভাবে আমি মিনি জিম সেট আপ গিভ করেছি অলরেডি পাঞ্জাবি গিভ হয়ে ওরা হাতে পাওয়ার পরে কি রিয়াকশন দিয়েছে সবই তোমরা সেখানে দেখতে পাবে এবং আমি প্রায় তোমাদেরকে সারপ্রাইজ করার জন্য ওখানে গিভ আয়োজন করবো আর আরেকটা ব্যাপার তুমি যদি ইন্ডিয়ানও হয়ে থাকো আমার ওই ফেসবুক পেজে যদি আমি গিভ করি তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যদি থাকো যে কোনো প্রান্তে বললে ভুল হবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং আসামের যে ফ্যানরা রয়েছে ফলোয়ার রয়েছে তারাও এই গিভওয়ের জন্য এলিজিবল হবে মানে বাংলাদেশের সবাই তো এলিজিবল রয়েছেই আসাম থেকে বা তোমার ওই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তুমি যদি কোনো গিভ হয়ে যেত তুমি তোমার পুরস্কারটা পাবে কোনো সমস্যা নেই এবং পুরস্কার যদি পৌঁছতে না পারি পেটিএম দিয়ে দেবে দরকার বলে টাকা পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং একটু কষ্ট করে ডিসক্রিপশনে তোমার ওই যে আমার পেজটার লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে চলে যাও ওখানে যাওয়ার পর আমি মাঝে মাঝে যে গিভে গুলো করবো তোমাদের কিচ্ছু করতে হবে না খালি ওই ভিডিওতে কমেন্ট করলেই তোমরা অলরেডি মনে করো যে ওই গিভের জন্য এলিজিবল হয়ে গেলে আমি বিদায় নিচ্ছি বাই